বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী চাকরির পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে আজকে যে ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদেরকে দেখানো হবে বাংলাদেশের সামরিক এবং বেসামরিক বাহিনীর প্রতীকগুলো কিরকম। সেনা, নৌ, বিমান বাহিনীর চাকরির পরীক্ষার সকল ধরনের সাজেশন এবং পরামর্শমূলক ভিডিও দেখতে চাইলে সোলজার ট্রেনিং একাডেমির চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বাংলাদেশের সকল বাহিনীর প্রতীক দেখুন, চাকরির পরীক্ষা কাজে আসবে। সর্বপ্রথম যে বাহিনীর প্রতীক দেখাবো, সে বাহিনীর প্রতীকের নাম বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক। আপনারা যারা দেখছেন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক দেখতে পাচ্ছেন। এর পরের প্রতীকটি বাংলাদেশ নৌবাহিনীর প্রতীক। এরপরে বাংলাদেশ বিমান বাহিনীর প্রতীক। খুবই গুরুত্বপূর্ণ, যারা আপনারা পরীক্ষা দেবেন বাংলাদেশ সামরিক এবং বেসামরিক বাহিনীতে, এই প্রতীকগুলো সম্পর্কে কিন্তু অনেক প্রশ্ন এসে থাকে, মনোযোগ দিয়ে দেখেন। এরপরে আমরা দেখব বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতীক। তারপরে আরেকটি প্রতীক আসবে, এই প্রতীকটি বর্ডার গার্ড বাংলাদেশ। এই ধরনের প্রতীকের বিশ্লেষণ কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। যারা পরীক্ষা দিবেন বা পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করছেন, প্রতীকগুলো সম্পর্কে ভালোভাবে একটু দেখে নেবেন। এখন দেখা যাচ্ছে বাংলাদেশ আনসার বাহিনীর প্রতীক। এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশ র‍্যাবের প্রতীক। এরপরে যে প্রতীকটি আসবে, এটি বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতীক। প্রতীকগুলো খুব ভালোভাবে দেখেন, আপনারা প্রতীকগুলো সম্পর্কে বিশ্লেষণ করেন এবং মনে রাখবেন যে কোনো বাহিনীর লিখিত পরীক্ষা অথবা মৌখিক পরীক্ষায় প্রতীকগুলোর উপরে প্রশ্ন আসতে পারে, কাজেই খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাই। আজ আমার আগে একটা কথা বলে দিই, বাংলাদেশের পরিস্থিতি অন্যান্য বিশ্বের মতো করোনা ভাইরাসের কারণে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এবং সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, তেমনি আমাদের সোজা ট্রেনিং একাডেমিরও কার্যক্রম বন্ধ রয়েছে। আল্লাহ তাআলার অশেষ রহমতে সোজা ট্রেনিং একাডেমি অবশ্যই খুলবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ার পরে তোমরা চাইলে যে কোনো জেলা থেকে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের রংপুর সোজা ট্রেনিং একাডেমিতে এসে স্বল্প খরচে সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনী চাকরির পূর্ব যে প্রস্তুতিটা দরকার সেটা তোমরা এসে নিয়ে যেতে পারবো। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সবার শুভকামনায় শেষ করছি।